আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ রহমতে আমিও ভালো আছি। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার কারমিনা সিরাপ, কবুতরকে খাওয়ালে কী কী উপকার পাবে এবং কীভাবে খাইতে হবে। প্রথমে হচ্ছে আপনার সুন্দরভাবে বোতলটাকে ঢাকিয়ে নিতে হবে। ঢাকানোর পরে আপনার সিরিজ দিতে পারেন বা আপনার ওই মুটকে আছে মুটকে দিয়ে লিটারে 2 মিলি আর কি, যে সুন্দরভাবে আপনি যে পাত্রে পানিগুলো আবেন সেখানে দিবেন আর কি। দেখেন আমি সিরিজ দিয়ে দিচ্ছি আর কি, একদম মেপে মেপে ধরে সব থেকে উত্তম, কারণ যে কোনো জিনিসের ওষুধ শেষ করে আপনার মুটকিটা আঁকড়ে রাখবেন, মুটকি কখনও বোতলের খোলা রাখবেন না, তাতে না হলে ওষুধ নষ্ট হয়ে যাবে আপনার। এখন আপনার পানি মেপে নিতে হবে আর কি। দেখেন আমার মগটা হচ্ছে 1.5 লিটারের, সুন্দরভাবে পানিটা ঢেলে পানিটা আপনার সুন্দরভাবে ওষুধ এবং পানি সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরে এই ওষুধটা কারমিনা সিরাপ আপনার একটানা 5 দিন দিতে হবে। 5 দিন দিলে আপনার কবুতরের যে সমস্যাটা থাকবে, যেমন বদ হজম, আপনার পাতলা পায়খানা, পায়খানায় দুর্গন্ধ এবং অরুচি, বমি বমি ভাব থাকলে এগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর অবশ্যই কবুতরকে আপনার 4 ঘন্টার উপরে এটা পানি রাখবেন না, 4 ঘন্টার পরে আবার ফ্রেশ পানি দিবেন। এবং এই সিরাপটা অনেক উপকারী কবুতরের জন্য, এই জন্য আপনারা নিয়মিত এই সিরাপটা কবুতরকে খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।